তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি বুলি মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা স্কুলের মধ্যে তিনটা ছেলের এন্ট্রি হয়, আর তারা গিয়ে একটা মোটা ছেলেকে টিচ করা শুরু করে। আসলে তারা তার বডি নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল, তবে আমরা দেখতে পারি এই মোটা ছেলে তেমন কোনো অ্যান্সার দিচ্ছিল না। আসলে এই মোটা ছেলেটার নাম হচ্ছে গিয়ে জিমি। জিমি খুবই ভীত একটা ছেলে, তো এই জন্য সে কাউকে কিছু বলতে পারে না। আর ওই তিনজনের মধ্যে যেই ছেলেটার নাম হচ্ছে গিয়ে মাইলস, সে জিমিকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তবে আমরা দেখতে পারি জিমি কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চুপচাপ বাসায় ব্যাক করে। আমরা জানতে পারি এমন রোজ রোজ বুলিং হজম করতে করতে জিমি এখন পুরো বিরক্ত হয়ে গেছে। সে এগুলো আর সহ্য করতে পারে না, মানে এগুলো সে আর সহ্য করতে চায়ও না। তবে সেইটা কারোর সাথে শেয়ার করেও কোনো লাভ নেই, না তার ফ্রেন্ডরা তাকে কোনো সাহায্য করতে পারবে, না তার টিচাররা তাকে কোনো সাহায্য করতে পারবে। আর তাছাড়া সে তার বাবা মায়ের সাথেও এই ব্যাপারগুলো শেয়ার করে না, কারণ তার বাবা মা এমনিতেই খুবই টেনশনের মধ্যে আছে। আর তাছাড়া তার বাবা মা তাকে খুবই ভালোবাসে, তাকে খুবই টেক কেয়ার করে। সো এখন যদি তারা জানতে পারে যে তার ছেলেকে নিয়ে এমনটা হচ্ছে, তাহলে হয়তোবা তারা আরও বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে। আর তাছাড়া যেহেতু তার বাবা মা দুজনেই জব করে, তো এই জন্য জিমি এগুলো বলে তাদেরকে আর টেনশন দিতে চায় না। তার বাবা প্রায় সময় নাইট শিফট করে, আর তার মাও একটা ছোটখাটো জব করে। তো এরপরে পরদিন সকালবেলা জিমি তার দুইটা ফ্রেন্ড ববি আর টনির সাথে মিলে স্কুলের দিকে যাচ্ছিল। তবে তখনই এখানে মাইলস নামের সেই ছেলেটা চলে আসে, আর মাইলসকে দেখার পরে ববি এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরে মাইলস এসে জিমিকে বলা শুরু করে যে তুমি আমার 8,000 টাকা ফেরত দেবে। আসলে তুমি যে আমার ফ্রেন্ডের থেকে 8,000 টাকা ধার নিয়েছিলে, সেই টাকাটা তো তুমি এখনও ফেরত দিলে না। তবে এইটা শোনার পরে জিমি পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে কোনো টাকা পয়সায় হাওলাত নেয়নি। সে বলে, আমি তো তোমার থেকে বা তোমার কোনো ফ্রেন্ডের থেকে কোনো টাকা পয়সা নেইনি। তবে আমরা জানতে পারি যে আসলে মাইলস তাকে বিরক্ত করার জন্য এই ব্যাপারগুলো করছিল। তবে তখনই রাস্তার অন্য সাইড দিয়ে আরও একটা বড় লোকের ছেলে যাচ্ছিল, আর যখন সে দেখতে পারে জিমিকে মাইলস বিরক্ত করছে, তখন সে খুবই চোখ গরম করে মাইলসের দিকে তাকায়, আর এই জন্য মাইলস সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে জিমিকে থ্রেট করে যায় যে আমার সেই 8,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে। তো এরপরে ক্লাসে আমরা দেখতে পারি টিচার যখন ক্লাস নিচ্ছিল, তখন টিচার এখানে একটা কোয়েশ্চেন করলে অ্যাড্রিয়ান নামের একটা মেয়ে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেয়। আসলে এই মেয়েটা হচ্ছে গিয়ে খুবই বোল্ড একটা মেয়ে, আর সে খুবই সাহসী একটা মেয়ে, সে কখনোই কাউকে ভয় পায় না। তবে যখন ক্লাস শেষ হয়ে যায়, তখন মাইল ববির বুকের মধ্যে একটা চিমটি মারে, আর এই জন্য ববি জোরে কান্না করতে করতে ক্লাস থেকে বেরিয়ে চলে আসে। আসলে আমরা জানতে পারি ববি নামের এই ছেলেটা হচ্ছে গিয়ে কে। তো এই জন্য সে একেবারেই পছন্দ করে না যে কোনো ছেলে তার গায়ে হাত দিক। তো এই জন্য সে যখন বাইরে বসে কান্না করছিল, তখন জিমি তাকে এসে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। সে বলে, এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে আমাদের এত বেশি নাক গলালে চলবে না, আমাদের সামনে আরও বড় বড় জিনিস আছে। আর তাছাড়া জিমি তাকে বলে, আমাদের খুশিটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো তুমি তো এটা খুব ভালো করেই জানো যে আমি খাবার খেতে খুব পছন্দ করি, তো কেননা তুমি আমার সাথে ক্যান্টিনে চলো, আর আজকে আমি তোমাকে খাওয়াবো, এই খাবারটা হবে আমার পক্ষ থেকে। তো এরপরে যখন তারা তিনজন ক্যান্টিনে খাবার দাবার খাচ্ছিল, তখন ববি জিমির সাথে মজা নিয়ে বলে যে আমার মনে হয় অ্যাড্রিয়ান তোমাকে পছন্দ করে, সে তোমাকে ভালোবাসে, আর সে তোমার সাথে ডেটেও যেতে চায়। তবে এইটা শোনার পরে জিমি পুরোপুরি শক্ট হয়ে যায়, আর সে বলে, তুমি আমার বডিটাকে দেখতে পেয়েছো, আমার এই মোটা শরীর নিয়ে কেউ আমাকে পছন্দ করবে না। আর এটা বলে সে খাবার দাবার খাওয়া শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি মাইলস নামের সেই ছেলেটা এখানে আবারও চলে আসে, আর সে জিমির কাছে সেই 8,000 টাকা চাওয়া শুরু করে, মানে যেই টাকাটা হাওলাত দিয়েছিল। তবে তখন পাশের একটা ছেলে মাইলসকে হুমকি দিয়ে বলে, তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, আর নয়তো তোমার কপালে খারাপই আছে। তবে আমরা দেখতে পারি মাইলস তার কথা না শুনে তার উপরেই রাগ করে, সে উল্টো তাকেই মারার হুমকি দেয়। তবে তখন সেই ছেলেটা ভয় না পেয়ে তার পেছনে বিশাল দেহি একটা কাজিনকে দেখায়, আর সে বলে যে যদি তুমি এখন এখান থেকে না যাও, তাহলে তোমার সাথে কী হবে তুমি বুঝতেই পারছো। আর তাকে দেখার পরে মাইলসও ভয় পেয়ে এখান থেকে চলে যায়। তো এরপরে স্কুল ছুটির পরে যখন জিমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল, তখন মাইলস তার একটা ফ্রেন্ডকে নিয়ে গাড়ি দিয়ে তার সামনে চলে আসে, আর সে তার কাছে আবারও সেই 8,000 টাকা চায়। তবে এইবার জিমি আবারও বলে যে তোমার কোনো টাকা আমার কাছে নেই। তবে এইটা শোনার পরে মাইলস রাগ করে তাকে মারধর করা শুরু করে, সে তার মুখের মধ্যে খুবই জোরে একটা পাঞ্চ করে। আর যখন তাকে পেটানো হচ্ছিল, তখন একটা বৃদ্ধ লোক দেখতে পারে একটা ছেলেকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, তো এই জন্য সে তাকে বাঁচাতে বের হয়। আর যখন সে মাইলসকে ডাক দেয়, তখন মাইলস তাকেও গালি দিয়ে তার গাড়িটা নিয়ে এখান থেকে চলে যায়। আর যেহেতু সে দেখতে পারে যে জিমি খুবই আহত অবস্থায় আছে, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তো এই জন্য সে তার সেই জায়গাটায় মলম লাগানোর জন্য তাকে নিয়ে আসে তার ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে যাওয়ার পরে এই লোকটা বলে, আমার নাম হচ্ছে গিয়ে জ্যাকসন, তবে আমার বন্ধুরা আমাকে অ্যাকশন বলেও ডাকে, কারণ আমি যখন জোয়ান ছিলাম তখন আমি ছিলাম বক্সিং চ্যাম্পিয়ন।
আর এরপরে এই লোকটা বলে তোমার যেই ফ্রেন্ডটা তোমাকে মারলো তাকে তোমার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত। তবে আমরা দেখতে পারি জিমি বলে যে সে আমার কোনো ফ্রেন্ডই না, সে শুধু কিছু টাকার জন্য আমাকে বুলিং করছে। তো এইটা শোনার পরে জ্যাকসন তাকে সেলফ ডিফেন্স শিখতে বলে, কারণ এটাই হচ্ছে গিয়ে একমাত্র ওয়ে নিজেকে প্রোটেকশন দেওয়ার। তবে তখন জিমি তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে শেখাতে পারবেন, কারণ আপনিও তো একজন চ্যাম্পিয়ন ছিলেন। তবে এই বৃদ্ধ তাকে না করে দেয়, সে বলে যে আমার বয়স হয়ে গেছে, এখন আমি কাউকে আর কিছু শেখাই না। তবে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করিয়ে দিতে পারি যে তোমাকে এটা শিখিয়ে দিবে, তবে এর জন্য তোমার বাবা মায়ের পারমিশন আগে দরকার পড়বে। আর এরপরে সে জিমিকে ড্রপ করে দেওয়ার জন্য তার সঙ্গে তার বাসার মধ্যে পর্যন্ত চলে আসে। জিমির বাবা মা জিমির কপালে ক্ষত দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তারা জিজ্ঞেস করে তোমার এটা কি করে হয়েছে। আর তখন জ্যাকসন তাকে বলে যে তাকে কিছু গুন্ডা রাস্তার মধ্যে ডিস্টার্ব করছিল, যদিও আমি তাকে এবারের মতো সেভ করেছি, তবে বারবার তো আর আমি থাকবো না, তো এই জন্য আমি চাই সে যেন একটা বক্সিং ক্লাবে জয়েন করে ফেলে আর যাতে করে সে সেলফ ডিফেন্সটা শিখতে পারে। তবে আমরা দেখতে পারি জিমির বাবা জ্যাকসনকে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এরপরে পরদিন সকালবেলা জিমি তার বাবা মাকে নিয়ে চলে আসে জ্যাকসনের ঘরের সামনে, আর এরপরে জ্যাকসন তাদেরকে নিয়ে চলে আসে সেই জিমের মধ্যে যেখানে তার বন্ধু ম্যানি বক্সিংয়ের প্র্যাকটিস করায়। আমরা জানতে পারি জ্যাকসন আর ম্যানি হচ্ছে গিয়ে খুবই ভালো বন্ধু, আর তাদের সম্পর্কটা অনেক দিনের। তো এই জন্য জ্যাকসন ম্যানিকে জিমিকে দেখিয়ে বলে যে আমি চাই তুমি এই ছেলেটাকে সেলফ ডিফেন্স শেখাও, কারণ তাকে রাস্তায় ফেলে ছেলেরা পেটায়। তো এই জন্য জ্যাকসনের কথায় ম্যানি রাজিও হয়ে যায় আর তাকে পরদিন থেকে জয়েন করার জন্য বলে। আর পরদিন সকালবেলা জ্যাকসন জিমিকে নিয়ে আবারও সেই জিমে চলে আসে, আর সে বাইরে থেকেই তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে মনে রাখবে তুমি শুধু বক্সিংটা শিখছো তোমার সেলফ ডিফেন্সের জন্য, নাকি ছোটোখাটো ঝামেলা করে মানুষকে পেটানোর জন্য। তো এরপরে ম্যানি জিমিকে তার শরীরের ভালো ও খারাপ দিকগুলো বলা শুরু করে। সে বলে যে তুমি একটু বেশিই মোটা, আর এই জন্য তোমার ওজন একটু বেশি। আমি জানি এটা তোমাকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারে, তবে যেহেতু তোমার শরীরটা বিশাল দেহী একটা শরীর, সো এই জন্য এটার একটা ভালো দিকও আছে। তুমি যদি এটার খুবই ভালো করে ইউজ করো তাহলে তুমি যে কাউকে হারাতে পারবে। আর এরপর সে জিমিকে বলে তাকে একটা ধাক্কা দেওয়ার জন্য। সে বলে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে ধাক্কা দাও। আর যখন জিমি তাকে ধাক্কা দেয় তখন ম্যানি একটু দূরে চলে যায়। আর এরপর সে বলে যে আমি তোমাকে এই শক্তির কথাটাই বলছিলাম, তুমি এই শক্তিটাকে ইউজ করতে পারবে। এরপরে রাতের বেলায় ক্লাস শেষ হয়ে গেলে জ্যাকসন জিমিকে বাসায় ড্রপ করে দিয়ে যায়। তবে জ্যাকসন দেখতে পারে জিমি একটু টেনশনে আছে, তো এই জন্য সে জিজ্ঞেস করে টেনশনের কারণটা কি। তখন জিমি বলে যে মাইলস নামে সেই ছেলেটা আমার কাছে 8,000 টাকা চাইছে, যেটা আমি কখনো নেই নি, আর তাছাড়া আমার কাছে 8,000 টাকাও নেই। তো এই জন্য জ্যাকসন তাকে একটা বুদ্ধি দিয়ে বলে যে যদি কালকে সে তোমার কাছে টাকা চাইতে আসে তাহলে তুমি তার থেকে কিছু সময় চেয়ে নিবে আর বলবে যে আমি টাকাটা কিছুদিন পরে দিব, তবে আমি তোমাকে 8,000 না, আমি তোমাকে 16,000 টাকা দিব, আর তাছাড়া এর বদলে তুমি আমাকে কোনোদিনও বুলিং করতে পারবে না, এই প্রমিসটাও তুমি তার থেকে নিয়ে নিবে। তবে তখন জিমি জিজ্ঞেস করে আমি কয়দিনের সময় নিব, মানে কয়দিন লাগতে পারে। তখন জ্যাকসন বলে যে হয়তো বা এক মাসের মধ্যে তুমি খুব ভালোভাবেই বক্সিং শিখতে পারবে আর এরপর তুমি তাকে ফেস করতেই পারবে। তবে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি জিমি বিছানা থেকেই উঠতে পারছিল না, কারণ সে জীবনের প্রথমবার জিমে গিয়েছে আর এই সমস্ত কাজকর্মগুলো করেছে। তো এই জন্য সকালবেলা যখন সে স্কুলে যাচ্ছিল তখন তার হাঁটার স্টাইলটা একটু ভিন্ন রকমই হয়ে যায়, সে কোনোভাবে হাঁটতেই পারছিল না ভালো করে। তো এই জন্য যখন তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করে তখন সে তার ফ্রেন্ডকে মিথ্যা কথা বলে দেয় যে কালকে ফার্নিচার ঠিক করতে গিয়ে একটা ফার্নিচার আমার পায়ের উপরে পড়েছে, তো এই জন্য আমি ভালো করে হাঁটতে পারছি না। আর এরপরে স্কুলে যাওয়ার পরে মাইলস নামে সেই ছেলেটা জিমিকে এসে আবারও ধরে আর তার কাছ থেকে 8,000 টাকা চায়। তবে জিমি তাকে সরাসরি বলে দেয় যে দেখো আমি স্কুলের বাইরে পার্ট টাইম জব করছি, তুমি আমাকে কয়েক সপ্তাহ সময় দাও আর এই কয়েক সপ্তাহ পরে আমি তোমাকে 16,000 টাকা দিয়ে দিব, তবে হ্যাঁ তোমাকে প্রমিস করতে হবে তুমি এরপরে আর আমাকে কখনো বিরক্ত করবে না। আর আমরা দেখতে পারি 16,000 টাকার কথা শুনতে পেরে মাইলস খুবই হ্যাপি হয়ে যায় আর সে তার সাথে প্রমিস করে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পারি জিমি পুরো একটা সপ্তাহ বক্সিং শেখার পরেও এখনও সে কিছুই শিখতে পারেনি, আর তাছাড়া সে কোনো অ্যাগ্রেসিভ মুডেও থাকে না, সে সবসময় খুবই নর্মাল আলাবোলা মুডে থাকে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ম্যানিও একটু রাগ করে আর সে গিয়ে জ্যাকসনকে বলে দেয় যে জিমি আমার আর তার দুজনের সময় নষ্ট করছে, আসলে এমন করে তাকে দিয়ে বক্সিং হবে না। আর এরপরে যখন জ্যাকসন তাকে বাসায় ড্রপ করতে আসে তখন সে তার মন মরা হওয়ার কারণ জিজ্ঞেস করে। তবে তখন জিমি তাকে বলে যে আমার শরীরটা তুমি একটু দেখো, তোমার মনে হয় এই শরীর নিয়ে আমি করতে পারবো, আসলে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর এটা করতে পারবো না। তবে তখন জ্যাকসন বলে যে হ্যাঁ হয়তোবা তুমি পারবে না, হয়তোবা তুমি পারতেও পারতে, আচ্ছা যাই হোক বাদ দাও, তুমি যাও এখন গিয়ে রেস্ট করো, কালকে সকালে আমাদের দেখা হবে নতুন একটা সূর্যের সাথে।
আর এরপরে যখন জিমি বাসায় ঢোকে তখন সে দেখতে পারে তার বাবা ডিনার করে তার নাইট শিফটের কাজের জন্য বেরিয়ে পড়ছে। আর যখন সে দেখতে পারে জিমির মনটা খারাপ তখন সে তাকে মোটিভেশন দিয়ে বলে যে দেখো, যদি তোমার বয়সে কেউ আমাকে সেলফ ডিফেন্স শিখিয়ে দিত তাহলে হয়তোবা ছোটবেলায় এগুলো আমি তোমাকে শিখিয়ে দিতাম আর তোমাকে বুলিংয়ের শিকার হতে হতো না। তবে হ্যাঁ, যদি তুমি চাও যে তোমার ছেলে মেয়েরাও বুলিংয়ের শিকার না হোক তাহলে তোমাকে খুবই কঠোর পরিশ্রম করতে হবে আর এরপরে তোমাকে খুবই সাহস নিয়ে ফাইট করতে হবে। আর যদি তুমি এটা করতে পারো তাহলেই তুমি নিজেকে প্রোটেকশন দিতে পারবে। আর এটা বলে তার বাবা এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পারি জিমি এটা শোনার পরে খুবই ইমোশনাল হয়ে যায়। তারপরে পরদিন সকালবেলা যখন জ্যাকসন জিমিকে জিমে নেয়ার জন্য চলে আসে তখন জিমির মাতাকে বলে আজকে সকালে জিমি ঘুম থেকে ওঠার পরেই তার সাইকেল দিয়ে জিমের জন্য বেরিয়ে পড়েছে। আর এটা শোনার পরে জ্যাকসন খুবই হ্যাপি হয়ে যায়। আর এরপর সে তাকে ফলো করে সে নিজেও জিমে চলে আসে। তবে এখানে আসার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে জিমির এনার্জি লেভেলটা আজকে অন্যরকম। সে খুবই কঠোর পরিশ্রম করছে আর সে প্রত্যেকটা দিন এমন করেই কঠোর পরিশ্রম করে আর আস্তে আস্তে করে সে নিজেকে ইম্প্রুভ করছিল। আর এরপরে একদিন স্কুলে মাইলস নামের সেই ছেলেটা আবারও জিমির কাছে আসে আর তাকে তার টাকার ব্যাপারটা মনে করিয়ে দেয়। আর এইটা শোনার পরে তার ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, তোমার কাছে টাকা কেন চাইছে সে বারবার করে। তখন জিমি তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে দেখো, আমি বাইরে কোনো জব করছি না, বরং আমি বক্সিং শিখছি, আমি তাকে প্রতিহত করব। আর তাছাড়া এই কাজটা সেই বৃদ্ধ লোকটা আমাকে সাহায্য করছে যে কিনা সেদিন আমাকে সেভ করেছিল। তবে তখনই অ্যাড্রিয়ান নামে সেই মেয়েটা তার পাশে এসে বসে আর সন্ধ্যায় একটা পার্টিতে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। আর এটা শোনার পরে জিমি খুবই খুশিতে হ্যাঁ বলে দেয়, কারণ সেও এইটাই চাইতো। সে চাইতো কোনো মেয়ে তাকে প্রপোজাল দিক। আর এই জন্য সন্ধ্যাবেলায় জিমি ফুললি রেডি হয়ে তার মাকে গিয়ে জিজ্ঞেস করে যে দেখো তো মা, আমাকে কেমন লাগছে। আর তার মা জিজ্ঞেস করে তুমি রেডি কেন হয়েছো। তখন সে বলে যে আমি আমার ফ্রেন্ড অ্যাড্রিয়ানের সাথে আজকে একটা পার্টিতে যাব। আর এটা শোনার পরে তার মা একটু হ্যাপি হয়ে যায়, কারণ তার ছেলে এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এতদিন তার ছেলে অন্যরকমই ছিল আর এখন তার অন্য একটা রূপ। তো এই জন্য সে গাড়ি দিয়ে তাদেরকে পার্টিতে ড্রপ করে দিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পারি জিমি আর অ্যাড্রিয়ান খুবই মজা করে। তারা অনেকক্ষণ কথাবার্তা বলে, তারা একে অন্যকে প্রপোজাল দেয় আর এরপর তারা কিসও করে। এরপরে পরদিন সকালবেলা জিমি অ্যাড্রিয়ানকে নিয়ে চলে আসে জিমের মধ্যে। আর অ্যাড্রিয়ান তখন জানতে পারে যে জিমি আসলে বক্সিং শিখছে। আর জিমি অ্যাড্রিয়ানকে মেনির সাথে মিটও করিয়ে দেয়। আর মেনি অ্যাড্রিয়ানকে জিজ্ঞেস করে যে তুমিও কি বক্সিং শিখতে চাও নাকি। তখন অ্যাড্রিয়ান একটু শকড হয় আর সে তাকে জিজ্ঞেস করে মেয়েরাও কি এটা করতে পারে। আর এটা শোনার পরে ম্যানি তাকে বলে যে আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। আর তখন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ফাইট দেওয়া হয়, যেখানে এই মেয়েটা খুবই সূক্ষ্মভাবে সেই ছেলে অপোনেন্টকে মাত্র 2 পাঞ্চের মধ্যে নক আউট করে দেয়। এরপরে পরদিন যদিও রবিবার ছিল তবে তবুও জিমি জিমে চলে আসে। আর তাকে দেখার পরে ম্যানি খুবই খুশি হয়ে যায় আর সে তাকে কিছু মার্শাল আর্টের মুভমেন্ট শিখিয়ে দেয় যাতে করে সে নিজেকে প্রোটেকশন দিতে পারে। আর ব্যাপারগুলো এমন করেই পারো ছিল। তবে একদিন স্কুলে যখন জিমি তার ফ্রেন্ডের সাথে যাচ্ছিল তখন তার সামনে মাইলস আবারও চলে আসে আর সে তার কাছে আবারও টাকাটা চায়। সে বলে যে আজকে ক্লাসের পরে যেই কোনো মূল্যে আমার টাকাটা দরকার, যদি আমি টাকাটা না পাই তাহলে তোমার খবর আছে। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। আর এরপরে যখন জিমি বাথরুমে আসে তখন সেই বড়লোক ছেলেটা তার পাশে এসে দাঁড়ায় আর সে বলে যে আমি জানি তুমি কোনো জব করছো না, তুমি আসলে বক্সিং শিখছো। সো যদি তোমার কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি তোমার সঙ্গে আছি। তবে এই সমস্ত কথাবার্তাগুলো মাইলসের একটা ফ্রেন্ড বাথরুম থেকে শুনতে পারে আর এই জন্য সে মাইলসকে এটার ইনফরমেশন দিয়ে দেয়। আর এইটা শোনার পরে জিমিকে মারার জন্য মাইলস একটা বড় বক্সারকে হায়ার করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো সেই বড় লোকের একটা বন্ধু জানতে পারে, তো এই জন্য সেই গিয়ে তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। তো এরপরে স্কুল ছুটি হয়ে যায়, মাঠের মধ্যে সমস্ত ছেলেমেয়েরা এক জায়গায় হয়ে যায়, সমস্ত টিচাররা জানলা দিয়ে ফাইট দেখার জন্য ওয়েট করছিল। আর তখনই জিমি তার ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে চলে আসে। আর তাকে দেখার পরে মাইলস একটু হ্যাপিই হয় আর সে বলে তুমি চলে এসেছো মার খাওয়ার জন্য, তোমাকে শায়েস্তা করার জন্য আমি একটা বড় বক্সারকে হায়ার করেছি, সে খুব শীঘ্রই হয়তো বা এখানে চলেই আসবে। তবে তখনই পেছন থেকে সেই বড়লোক ছেলেটা আসে আর সে মাইলসকে বলে সে হয়তোবা আসবে না, কারণ তার ব্যবস্থা আমি করে দিয়েছি। আর এটা শোনার পরে মাইলস যেহেতু দেখতে পারে তার সামনে আর কোনো রাস্তা নেই, তো এই জন্য সে নিজেই জিমিকে পেটানোর জন্য চলে আসে। সে নিজেই জিমির সাথে ফাইট করা শুরু করে। যদিও প্রথমেই জিমিকে মাইলস একটা পাঞ্চ করে সেখানে ফেলে দেয়, তবে তখন তার ফ্রেন্ডরা তাকে চেয়ার করা শুরু করে আর সে মেনির কথাগুলোকে মনে করে আবারও নিজের দ্বারা হয়ে যায়। আর এরপর সে তাকে ফেস করা শুরু করে, সে তার মুখের মধ্যে অনেকগুলো পাঞ্চ করে, এমন করে করে সে তাকে আহত করে ফেলে। তবে এগুলো দেখার পরে মাইলসের ফ্রেন্ডরা এসে জিমিকে পেছন থেকে ধরে ফেলে, কারণ তারা মাইলসকে সেভ করতে চায়। তবে তখন আবার জিমির ফ্রেন্ডরাও এখানে চলে আসে আর তারা সবাই মিলে এসে মাইলসের ফ্রেন্ডদেরকে একটা আচ্ছা রকম ধোলাই করে। আর এরপরে জিমি গিয়ে মাইলসকে আরও কয়েকটা পাঞ্চ করে আর এই পাঞ্চের জন্য সে সেখানে আহত হয়ে পড়ে যায়।
আর এরপরে জিমি সবার সামনে জোরে জোরে বলে যে এরপর থেকে যদি তুমি স্কুলের কোনো বাচ্চাকে বুলিং করার ট্রাই করো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব। এটা তো শুধু একটা ট্রেলার ছিল, পুরো সিনেমা তুমি পরে দেখবে। আর এটা শোনার পরে এখানে সবাই জিমিকে নিয়ে চেয়ার করা শুরু করে, এমনভাবে তারা চেয়ার করছিল যেন জিমি তাদের হিরো। আর এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু রেকর্ডিং করা হয়েছিল তো এই জন্য টিভিতেও এগুলো চলে আসে, আর সমস্ত টিভি চ্যানেলে বুলিংয়ের ব্যাপারটা চলে আসে আর এই মারামারিটা দেখানো হয়। এই ভিডিওটা ভাইরালও হয়ে যায়, আর যখন ম্যানি আর জ্যাকসন এই ব্যাপারটা দেখতে পারে তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়, আর তারা জিমির প্রশংসাও করে। তারা বলে যে জিমি ফাইটগুলো খুবই ভালো করে আয়ত্তায় আনতে পেরেছে। আর জিমির বাবা মাও এই খবরটা দেখতে পারে, আর তার ছেলের উপরে তারা খুবই প্রাউড ফিল করে, কারণ তাদের ছেলে আর আগের মতো নেই। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি ফাইনালি স্কুলের মধ্যে জিমি আর তার ফ্রেন্ডরা বুক উঁচিয়ে হাঁটাহাঁটি করে, তারা এখন আর কাউকে ভয় পায় না, আর তাদের স্টুডেন্ট লাইফটাকে তারা খুবই ভালো করে এনজয় করে। আসলে একটা প্রবাদ আছে না, কাউকে এতটাই বিরক্ত করা উচিত যতটা সে সহ্য করতে পারে। যদি তার সহ্যের সীমা ছাড়িয়ে যায় তাহলে এমনই ভূমিকম্প সামনে আসে যেটা আসলে কেউ আশাও করেনি। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।